वेलकम टू मुकुटीज वेज किचन। आज के रेसिपी होचे छठ पूजो स्पेशल आटा ठेकुआ। এই কাপের আমি 3 কাপ ভরে ভরে আটা নিয়েছি, গমের আটা, যেটা ওজনে 450 গ্রাম আন্দাজ মতো হচ্ছে। এর মধ্যে আমি দেব গ্রেট করা গুড়, যেটা কিনা ওজনে 100 গ্রাম আন্দাজ মতো চিনি দেব। চিনিটা আমি লাস্টে দেব, এটা আমি দুধ দিয়ে মাখবো, যদি দরকার পড়ে তো অল্প আমি জল ইউজ করব। গুড়টাকে আগে আমি গ্রেট করে রেখেছি। এর মধ্যে আমি ঘি মেশাবো, চায়ের চামচের আমি প্রায় 6 চামচ ঘি দিয়েছি এতে। এতে আমি নারকল, ফ্রেশ নারকল কেটে সেটাকে ঘিয়ের মধ্যে ভেজে রেখে দিয়েছিলাম। অল্প মৌরি দিচ্ছি, কিছু কিশমিশ আমি কুচিয়ে রেখেছিলাম, 3 চামচ ডেসিকেটেড কোকোনাট দিচ্ছি, 5-6টা এলাচ আমি দিচ্ছি। এবার এটার মধ্যে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর একটা ডো তৈরি করব। সেই ডোটা আপনার আটার দিয়ে যে আমরা লুচি তৈরি করি সেই রকম ডো না, ডোটা বেশ ভালো রকম শক্ত তৈরি হবে। একটা রাফ ডো তৈরি আমরা করব, একটা মসৃণ ডো না, একটা রাফ ডো তৈরি হবে। আমি যেভাবে করছি সেটাকে ফলো করলে আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। এর মধ্যে আমি গ্রেট করা গুড়টা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এর সঙ্গে আমি মিশিয়ে নেব। আটাটার মধ্যে সব কিছু দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি যা যা দেওয়ার ছিল সব দিয়ে দিয়েছি এবং ভালো করে এর মধ্যে মিক্স করে নিয়েছি। এবার এটা আমি অল্প অল্প দুধ দিয়ে এটাকে আমি মাখবো, এটা শক্ত ডো তৈরি করব। দুধটা প্রায় পুরোটাই লেগে যাবে, তারপরে যদি দরকার পড়ে তখন আমি জল দিতে পারবো। ঠেকুয়ার ডোটা আমার তৈরি হয়ে গেছে, এটা একটা শক্ত ডো তৈরি হয়েছে। এর মধ্যে এখন আমি কয়েক চামচ চিনি দিয়ে এটাকে আরেকবার আমি মেখে নেব। চিনিটা দিলে এটা খুব ক্রাঞ্চি হবে, দেখতে খুব ভালো লাগবে। এর মধ্যে আমি 4 চামচ চিনি দিচ্ছি, চিনিটাকে এর মধ্যে এবার আমি মিশিয়ে নেব। এর মধ্যে চিনিটা ভালো করে আমি মিশিয়ে দিয়েছি, এটা আগে দিলে গলে যেত, শেষকালে দিয়েছি এই জন্যে কি এটা এর মধ্যে থাকবে এবং দেখতে খুব সুন্দর লাগবে, ক্রাঞ্চি হবে। আর এই 3 কাপ আটাটাকে মাখতে আমার এই কাপের প্রায় 3/4 কাপ দুধ আর 1 ভাগ জল লেগেছে। 3 ভাগ দুধ আর 1 ভাগ জল দিয়ে এটাকে আমি মেখেছি। এবার আমি ঠেকুয়া গড়বো। ছোটো ছোটো সব লেচি তৈরি করে নিয়েছি, এগুলোকে এবার আমি ঠেকুয়া শেপ দেবো। আমি ঘরের জিনিস দিয়ে কী করে ঠেকুয়ার শেপ দেওয়া যায় সহজে সেটা আপনাদের এবার আমি দেখিয়ে দেবো। যেমন এইটা একটা আছে, এটাকে আমি গোল শেপ দিলাম, হাতে করে খুব সহজেই হয়ে যাবে। এটাকে একটি কাঁটা ছুরির সাহায্যে, কাঁটা চামচের সাহায্যে এমনি করে আপনারা দিতে পারেন। আমি আপনাকে আর একটি দেখিয়ে দিচ্ছি, এরকম আর একটা আপনি যদি পাতার শেপ দেন তাহলে আপনি একটু লম্বা করে এটাকে করবেন আর মধ্যিখানে চামচ দিয়ে একটা এমনি করে দেবেন, ভাগ করে দেবেন আর এমনি করে পাতার মতো করে দেবেন। আপনি বিনা ছাঁচেই ঘরেতে ঠেকুয়ার শেপ দিতে পারবেন। আর একটা করা যায়, আপনাদের প্রত্যেকেরই হুইস্কার থাকে, হুইস্কার দিয়ে মধ্যিখানে একটা করে দিতে পারেন, সাইডে করে দিতে পারেন, এদিকে করে দিতে পারেন, যেখানে ইচ্ছে আপনি করতে পারেন। খুব সহজেই আপনি ঠেকুয়া শেপ দিতে পারবেন। এবার আমি তেল গরম করে ঠেকুয়া ভাজব। তেল গরম হয়ে গেছে, তেলটা আমি দিয়ে এটাকে হাই ফ্লেম করে আমি গরম করে নিয়েছি। এবার আমি আঁচ কমিয়ে দিয়েছি এবং আমি একটু একটু করে ঠেকুয়া ছাড়ব। আমার কড়া ছোটো, ওই জন্য আমি বেশি ছাড়বো না। প্রথমে এগুলোকে আমি নাড়াবো না, এটা যখন হালকা কালার ধরবে তখন আমি এটাকে এপাশ ওপাশ করবো। ঠেকুয়াগুলোতে একটু রং ধরেছে, এগুলোকে এখন আমি এপাশ ওপাশ করতে পারবো। যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে এটাকে আমি ভাজবো। ঠেকুয়া আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। এইগুলো আমার ওই কাটা কিশমিশগুলো বেরিয়ে গেছে, কিশমিশগুলো আরও ছোট করে দিলে ভালো হয়। আমি আর একবার ভাজবো। আমাদের ছট পুজো স্পেশাল খাস্তা ঠেকুয়া রেডি হয়ে গেছে। যদি আমাদের আজকের এই রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আগামী সমস্ত নোটিফিকেশন আপনারা পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।